সালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনদের এবিসি জব কেয়ার পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা তিনটি পদের কাজ সম্পর্কে জানবো। ষোলতম গ্রেড তিনটি পদ, সেমি স্কিলড মেইনটেনার, টিকিট মেশিন অপারেটর, আর একটা হলো কাস্টমার অ্যাসিস্ট্যান্ট, রিলেশন অ্যাসিস্ট্যান্ট। তো এই তিনটি পদের কাজ মূলত একই গ্রেড, যেহেতু তাদের কাজের ধরন তবে একটু ভিন্ন। এখানে দেখা যায় যে যারা সেমি স্কিলড মেইনটেনার আছে, এরা এক প্রকার সুপারভাইজার টাইপের মানে ওই আর কি কর্মচারী। তারা সেশন ইঞ্জিনিয়ার বা রোলিং স্টকের আন্ডারে থাকবে, তারা তাদের লেবার তাদের আন্ডারে লেবার থাকবে। তো সে ওয়ার্কাররা ওয়ার্কারদের কাজ মনিটরিং এবং সেশন ইঞ্জিনিয়ার বা রোলিং স্টক কিভাবে কাজের নির্দেশনা দেয় সে অনুসারে আপনার কাজ করতে হবে। অর্থাৎ আপনার মেইনটেনার, আপনি যে যে কোনো সেশন হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, যেহেতু আপনার স্কিল বা দক্ষতা কম, এই জন্য এই সেমি স্কিল মেইনটেনার নাম দেওয়া হয়েছে। তো আপনার হয়তো আস্তে আস্তে স্কিল হবে, সুযোগ থাকলে প্রমোশনের ব্যবস্থাও আছে এখানে। স্যালারি নিয়েও আমরা পূর্বে ভিডিও করেছি। অর্থাৎ আপনার কাজটি অবশ্যই শিফটিং বা এটা দেখা যায় যে শিডিউল মেনটেন করে কাজ হতে পারে, দুইটি শিফটিং এ কাজ ডিউটি করতে হতে পারে বা তিনটি শিফটিং হতে পারে বা নাইট ডিউটিও হতে পারে আর কি শিফটিং হলে। কারণ যেহেতু এটা সার্বক্ষণিক একটা আমার ব্যবস্থা, যদি ট্রেন দেখা যায় গভীর রাত্রে না চলে, তারপরে আপনার এটা বিভিন্ন মেনটেন্স থাকতে পারে, ঠিক আছে, বা রুটিন চেক আপ বা শিডিউল মেনটেন্স গুলো থাকতে পারে। অর্থাৎ আপনার কিন্তু নিজে হাতে কলমে কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। বিশেষ আবার দেখা যায় বিশেষ ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে আসছে যে কাছে আপনার কাজ না করে চলবে, যার সামনে সুপারভাইজ বা দেখিয়ে দিলেই হবে, ঠিক আছে। অর্থাৎ মেনটেন্স এর যাবতীয় সেমি স্কিল মেনটেনার এর নামের ধরনে বোঝা যায় এই কাজগুলো আপনার করতে হবে। তারপরে দ্বিতীয়ত আমরা যদি আসি যে টিকিট মেশিন অপারেটর, অর্থাৎ এখানে অটোমেটিকলি সিস্টেম টিকিট বের আসবে, মানুষ টিকিট কিনবে, তো এটা মেশিন থাকবে, সেই মেশিনে যে অপারেট করার সিস্টেম, অর্থাৎ কিভাবে আমরা টিকিটকে কেটে যাত্রীকে দিতে হতে পারে, আবার এই মেশিনটা ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক মতো মানে সফটওয়্যারটা কাজ করতেছে কিনা, বা এই মেশিনে কোনো সমস্যা আছে কিনা, কোনো মেইনটেনেন্স, এইগুলো চেক আপ করা, এবং টিকিট প্রয়োজন সাপেক্ষে আপনার টিকিট কেটে কাস্টমারকে দেওয়া, এইসব কাজগুলো হয়তো বা করতে হতে পারে আর কি। আর আছে কাস্টমার অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ, এটা আমরা ট্রেনের ভিতরে, অর্থাৎ ট্রেনের ভিতরে বা বাইরেও কাস্টমারদের কোনো সমস্যা হচ্ছে কিনা, অর্থাৎ কাস্টমাররা সন্তুষ্ট কিনা, এরকম হয়তো বা তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতে হতে পারে, বা কাস্টমারদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অন্য কেউ হয়রানি করতেছে কিনা, বা অন্য কোনো ওয়ার্কার দ্বারা হয়রানি হচ্ছেন কিনা, বা কাস্টমারদের যাতায়াতে কোনো সমস্যা, ওঠা নামা সিটের ভিতরে মানে টিকিট নিয়ে বা সিট প্ল্যান নিয়ে কোনো সমস্যা, ঠিক আছে। তারপরে হলো যে দাঁড়িয়ে থাকা যায় যাত্রী যদি কেউ থাকে, তাদের ঠিক মতো টিকিট আছে কিনা, মানে এইসব যে কাস্টমারদের সাথে যে রিলেশন, অর্থাৎ এই প্রতিষ্ঠানের সুনাম কিন্তু আপনার মাধ্যমে কিন্তু আসবে, আপনার ব্যবহার, এবং আপনি সেই আউটপুটটা কিন্তু নিয়ে আসতে পারবেন, কাস্টমাররা স্যাটিসফাইড কিনা এই বিষয়টা কিন্তু এই কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের মাধ্যমে আসবে। অর্থাৎ যাত্রীদের যাবতীয় মানে কি বলে সুখের যে বিষয়টা, কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা দেখা, বা তাদের যে ফিডব্যাক, তারা আসলে এখানে ভ্রমণ করে বা এর যে সুবিধা পেয়ে তারা স্যাটিসফাইড কিনা, এই বিষয়গুলো অবজারভেশন করা বা তদারকি করা, এটাই হলো মূলত আসলে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টদের কাজ। তো এই ছিল মূলত এই মেট্রো রেলের তিনটি ক্যাটাগরির কাজ নিয়ে। তো নেক্সট আমরা এই রিলেটেড আরো অনেক ভিডিও নিয়ে আসবো। সবাই আমাদের সঙ্গেই থাকেন, এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।